আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শিরিন ইসলাম রেহমান ও ববিডি হ্যান্ডিক্রাফটসে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদেরকে জাম বানিয়ে দেখাবো। জাম বানাতে আমার 10 নম্বর পৃথিবী পুঁতি লেগেছে বেগুনি কালার, 8 নম্বর পৃথিবী পুঁতি লেগেছে সবুজ কালার, 80 নম্বর রক সুতা এবং সুতা কাটা। জাম বানানোর শুরুতে পরিমাণ মতো সুতা কেটে নিয়েছি। সুতা কেটে সুতার যে কোনো একটি মাথায় এক এক করে 4টি বেগুনি কালার পুঁতি ঢুকাবো। উপরে থাকা পুঁতিটির সাথে অপোজিট সাইডে সুতাটিকে ক্রস করে দিয়ে একটি চারের ঘর তৈরি করে নেব। প্রিয় বিয়োগ, কোনো সুতায় আছে একটি পুঁতি কমন, আমি হাতের ডান পাশের সুতায় আরও 4টি পুঁতি ঢুকাবো। ঢুকিয়ে উপরে থাকা পুঁতিটির সাথে ক্রস করে দিয়ে একটি পাঁচের ঘর তৈরি করে নেব। বিয়ার্স, আমি এইভাবে আপনাদেরকে পুরোটি জাম বানিয়ে দেখাবো। সুতায় আছে একটি, আমি কমন নিলাম একটি, আমার টোটাল হলো 2টি। আমি হাতের ডান পাশের সুতায় আরও 3টি পুঁতি ঢুকিয়ে ক্রস করে দিব উপরে থাকা পুঁতিটির সাথে, তাহলে তৈরি হয়ে যাবে আরও একটি পাঁচের ঘর। তো বিয়ার্স, আমি আপনাদেরকে বর্তমানে যে আমাদের দেশে বিদেশি হাইব্রিড জাতের জামগুলো পাওয়া যায় বাজারে, আমি এগুলো আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এর আগে আমি আমাদের দেশীয় জামগুলো বানিয়ে দেখিয়েছি, আমি আপনাদেরকে তার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেশি জামও বানানোর নিয়মটি দেখে নেবেন। চলে এসেছি শেষ ঘরে, সুতায় আছে একটি, কমন নিব 2টি। শেষ ঘরে তুলনামূলক একটি পুঁতি বেশি কমন নিতে হয়, তাহলে আমার হাতে থাকা ডান পাশের সুতায় 2টি পুঁতি ঢুকাবো। ঢুকিয়ে উপরে থাকা পুঁতিটির সাথে ক্রস করে দিয়ে তৈরি করলাম একটি পাঁচের ঘর, সেই সাথে আমার দ্বিতীয় লাইনও কমপ্লিট। তবু 2 কমনই পাঁচের ঘর, সুতায় আছে একটি কমন নিয়েছি, একটি টোটাল হলো 2টি। হাতের ডান পাশের সুতায় আমি আরও 3টি পুঁতি ঢুকিয়ে উপরে থাকা পুঁতির সাথে ক্রস করে দিয়ে একটি পাঁচের ঘর তৈরি করে নিব। বিয়ার্স, আমি আমার সুবিধা মতো ডান হাতের সুতা দিয়ে কাজ করি, আর ডান হাতে যেই সুতাটা উপরে থাকে সবসময় উপরে থাকা সুতাটির সাথে আমরা পুঁতি ঢুকাবো। সুতায় ছিল একটি কমন নিয়েছি 2টি, যেহেতু আমার 2 কমনে পাঁচের ঘর, সুতায় হলো টোটাল 3টি। হাতের ডান পাশের সুতায় আর 2টি পুঁতি ঢুকিয়ে ক্রস করে দিলাম। তো বিয়ার্স, এইভাবে 2টি করে কমন নিব, সুতায় থাকবে একটি কমন নিব 2টি, টোটাল হবে 3টি। হাতের ডান পাশের সুতায় 2টি পুঁতি ঢুকাবো। তো ভিউয়ার্স, ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনাদের মতামত জানান। চলে এসেছি একেবারে শেষ করে, তুলনামূলক একটি পুঁতি বেশি কমন নিতে হয়, তাহলে এতক্ষণ সুতায় ছিল একটি, কমন নিয়েছি 2টি, এখন সুতায় আছে একটি, কমন নিব 3টি, টোটাল হলো 4টি। হাতের ডান পাশে সুতা আরও একটি পুঁতি ঢুকিয়ে ক্রস করে দিলে পাঁচের ঘর শেষ, সেই সাথে আমার জাম বানানো কমপ্লিট। হাইব্রিড জামগুলো ভিউয়ার্স দেখতে ঠিক একই রকম, এর মতো দেখায়, বেশি লম্বাও থাকে না, একটু গুলের মতো থাকে। তো আমি 2টিকে আপনাদেরকে জয়েন দিয়ে দেখাবো। এখন জয়েন দেওয়ার জন্য পরিমাণ মতো সুতা কেটে নিয়ে সুতার 2টি মাথা আলাদা করে যে কোনো এক মাথায় একটি সবুজ পুঁতি ঢুকিয়েছি, তারপর 2টি মাথা এক এক করে আমি 10টি পুঁতি ঢুকাবো। ভিউয়ার্স, তো 10টি পুঁতি আপনাদেরকে ঢুকিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, আর আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন। ভিউয়ার্স, ভিউয়ার্স, আমি 10টি পুঁতি ঢুকানো শেষ হয়ে গেছে আমার। এখন আমি 2টি মাথা আলাদা করে দিয়ে 2 মাথায় 2টি পুঁতি ঢুকাবো। যেহেতু ভিউয়ার্স, হাইব্রিড জাতের জামগুলোর 2 সাইডই সমান থাকে, ততটা লম্বা হয় না, গোল টাইপের হয়, সেহেতু আমরা যে কোনো এক সাইডের চায়ের ফুলের মধ্য দিয়ে একটি সুতা ঢুকাবো, অপোজিট সাইডে আরেকটি জামের মধ্যে দিয়ে আরেকটি পুঁতির মধ্য দিয়ে আরেকটি সুতা ঢুকাবো। এবার সুতা ঢুকিয়ে আমি এগুলোকে গিফট দিয়ে নিব, গিফট দেওয়াটা আমি স্কিপ করে দিচ্ছি, দিয়েছি আমি সম্পূর্ণটা রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি। বিয়ার, এখন বিয়ার গিফট দেওয়ার পরে এখানে আমি 2টি জাম বানিয়ে দেখিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী অনেকগুলো জাম বানাতে পারেন, আমার সময় স্বল্পতার জন্য বিয়ার আমি এখানে 2টি জামই বানিয়ে দেখিয়েছি। আপনারা আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলের সকল ভিডিও আপডেট সর্বপ্রথমে আপনি পেয়ে যেতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।